পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পরিষদ এমপ্লয়েজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে শুক্রবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে পাওয়ার হাউস পাড়ায় বিদ্যুৎ দপ্তর চত্বরে একটি বিক্ষোভ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পরিষদ এমপ্লয়েজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সম্পাদক বলাই দাস সিনহা বাউ জিয়া বাউ জিয়া বাউ কেন্দ্রীয় বিদ্যুৎ বিলের বিরুদ্ধে লড়ছি কেন্দ্রীয় বিদ্যুৎ বিলের বিরুদ্ধে লড়াই তো চলছে চলবে চলছে চলছে। তাদের দাবি, বিদ্যুৎ দপ্তরকে বেসরকারিকরণ করা যাবে না। এই আন্দোলন কিন্তু থেমে থাকেনি, প্রত্যেকটা জায়গায় এই আন্দোলন হচ্ছে। কারণ এই আন্দোলনটা আমাদের বুঝতে হবে, যেমন একদিকে জনবিরোধী লাইন, অন্যদিকে সম্পূর্ণটাই আমাদের কর্মী বিরোধী। আমি প্রথমেই বলেছি যে সিটি ভাইতো করা যাবে না। জনবিরোধী আইন কোনটা? ছাত্রখানে বিঘ্নিত হচ্ছে কেন? সংগঠনের জেলা সভাপতি সুদাম মহন্ত জানান, দীর্ঘদিন ধরে বিদ্যুৎ দপ্তরের কর্মীদের বঞ্চনা করে আসছে কেন্দ্র সরকার। তার অভিযোগ, নতুন বিদ্যুৎ আইন করে বিদ্যুৎ সংস্থাগুলিকে বেসরকারিকরণের পথকে প্রাপ্ত করতেই উদ্যোগী হয়েছে। এরই প্রতিবাদে জেলার বিভিন্ন প্রান্তে এই বিক্ষোভ কর্মসূচি চলছে। আমাদের এখানে একটা প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এর নিচে। এই প্রতিবাদ সভাটা হলো শুধুমাত্র বিদ্যুৎ আইনের বিরুদ্ধে, কেন্দ্রের বিদ্যুৎ আইনের বিরুদ্ধে, যে জনবিরোধী আইন এবং কর্মী বিরুদ্ধে আইন, সেটা আমরা কখনোই মেনে নিতে পারছি না। তাই আমাদের আইন টিটিউসি 002 ব্যানারে আমরা আজকে এর প্রতিবাদ সভা আমরা ডাক দিয়েছি। আর আমাদের বিদ্যুৎ পরিষদকে আমরা বেসরকারিকরণের বেসরকারিকরণ আমরা হতে দেব না, এটাই আমাদের মূল লক্ষ্য। এই দুটো দাবি নিয়েই আজকে আমাদের প্রতিবাদ সভা। প্রত্যেক এখানে যারা উপস্থিত রয়েছেন তারা আমাদের বর্ধমান জেলার জুড়ে প্রত্যেকই লিডার পজিশনে আছেন। প্রতিটা ইউনিটের সম্পাদক, প্রেসিডেন্ট এবং ট্রেজারার এসেছেন, যারা দায়িত্বে আছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।